দ্রুতগতিতে এগিয়ে চলেছে বঙ্গবন্ধু রেল সেতু, বসানো হয়েছে 12টি স্প্যান। এ মুহূর্তে যমুনা নদীর পূর্ব পাড়ে আছেন রিপোর্টার রিঙ্কু কুন্টু। এবং বঙ্গবন্ধু সেতু ঠিক 300 মিটার উজানে এখন অনেকটা দৃশ্যমান বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। আমরা দেখতে পাচ্ছি যে নদীর পূর্ব পাড় থেকে নদীর মাঝ বরাবর কিন্তু প্রায় 12টি স্প্যানের যে মূল কাঠামো সেটি কিন্তু নির্মাণ কাজ শেষ হয়েছে এবং পুরো সেতুর কিন্তু প্রায় 1.18 কিলোমিটার কিন্তু এখন নদীর উপর দৃশ্যমান হয়েছে এবং মূল সেতুটি 4.1 কিলোমিটার মধ্যে 1.18 কিলোমিটার এখন কিন্তু যমুনা নদীর উপরে মূল যে কাঠামো সেটি কিন্তু দৃশ্যমান এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে 16টি পিলারের কিন্তু মূল 16টি পিলারের সম্পূর্ণ কাজ শেষ হয়েছে। মোট 50টি পিলারের উপর কিন্তু এই সেতুটি নির্মিত হতে যাচ্ছে এবং এখন পর্যন্ত সেতুর সার্বিক কাজের অগ্রগতি 55% বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক যিনি রয়েছেন মাসুদুর রহমান। তার সাথে আমার কথা আছে, তিনি যে বলছেন যে মোট 2টি প্যাকেজে নদীর দুপ্রান্তে কিন্তু 2টি প্যাকেজে কাজ হচ্ছে এবং পূর্ব অংশের কাজের অগ্রগতি কিন্তু অনেকটাই বেশি এবং সার্বিক কাজের অগ্রগতি যদি বলি যে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু সেটি হচ্ছে 55% এবং এখন কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে পরবর্তী 12-র পরে যে পরের যে স্প্যান সেটির কাঠামো নির্মাণের কাজ কিন্তু এখন কিন্তু চলছে। এবং এই একটু জানিয়ে রাখি যে মায়ানমার এবং ভিয়েতনাম থেকে শক্ত বড় বড় স্টিলের কাঠামো কিন্তু জোড়া লাগিয়ে কিন্তু এই স্প্যানগুলো তৈরি করা হচ্ছে এবং এখনো আমরা দেখতে পাচ্ছি যে দেশের যে দীর্ঘতম ডাবল ট্র্যাকের ডুয়েল গেজ যে রেল সেতু সেটি নির্মাণ কাজ কিন্তু চলছে এবং স্প্যান বসানোর পাশাপাশি আমরা দেখছি যে দুই পা নদীর দুপারে কিন্তু নতুন সংযোগ যে লাইন সেটি বসানোর কাজও কিন্তু কর্মীরা করছে এবং মোট 16,780 কোটি টাকা ব্যয়ে কিন্তু এই সেতুটি নির্মাণ করছে জাপান এবং বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে কিন্তু এই প্রকল্পটি বাস্তবায়ন করছে জায়কা। এবং আমরা দেখতে পাচ্ছি যে রাত দিন দেশি বিদেশি প্রকৌশলীরা তাদের কিন্তু অক্লান্ত পরিশ্রমে কিন্তু এই যে দেশের যে দীর্ঘতম ডাবল ট্র্যাকে ডুয়েল গেজের যে রেল সেতু সেটি কিন্তু নির্মাণ কাজ চলছে এবং এটি বাস্তবায়ন হলে এখন এই সেতু দিয়ে কিন্তু ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার গতিতে কিন্তু 2টি ট্রেন কিন্তু পাশাপাশি চলতে পারবে। তো এই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ কাজের সর্বশেষ খবর।